দর্শক স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে। আর আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নতুন একটি পার্কে। এই পার্কটির নাম হচ্ছে অজগর পার্ক। এই পার্কটি অবস্থিত রসুলপুর গ্রামে, যা কিনা তিতাস নদীর পাশে অবস্থিত। নীল অংশটি অজগরের মাথা, আর সাদা যে অংশটি দেখলেন এটি হচ্ছে অজগরের শরীর। তিতাস নিয়ে আমরা আপনাকে যা বলবো তাই কম বলা হবে। তিতাস হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অহংকার, আমাদের গৌরবের বিষয়বস্তু হচ্ছে তিতাস। আমার নিজের চোখে আমি কর্ণফুলী নদী, যমুনা নদী, আরও অনেক নদী দেখলাম, পদ্মা নদী পর্যন্ত দেখলাম। এতটুকু ইমোশন কোন একটা নদীর জন্য আমার কাজ করে না, যেটুকু ইমোশন তিতাসের সামনে আসলে আমাদের সবার করে। আমার কেন, ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি মানুষেরই ভালোবাসার অন্য নাম হচ্ছে তিতাস। আপনারা নাওকাই, বাসন্তী, কিশোর আর তিলক মাঝিকে দেখতে পাচ্ছেন। আসলে আমাদের কাছে মনে হয় ওরকমই যে কোনো একটা নৌকা দেখলে বা কিছু দেখলে আমাদের তখনকার ইতিহাসগুলো এখন পর্যন্ত মনে হয়ে যায়। আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অনেক বেশি আবেগপ্রবণ হওয়ার কারণ হয়তো বা এই নদীটাই। অনেক ইতিহাস জড়িত রয়েছে এই নদীটিকে নিয়ে। নদীতে যখন পানি থাকে তখন নদীটা পুরো যৌবন অবস্থায় থাকে, আর তখন নদীটা দেখতে অন্যরকম সৌন্দর্য থাকে। আর যখন শুকিয়ে যায় তখন আমাদেরও দেখতে অনেক বেশি খারাপ লাগে। আপনাদেরকে চারপাশে সব কিছু ভালোভাবে দেখানোর জন্য আমরা 10 টাকা খরচ করে এই এভারেস্ট পাহাড়টির উপর উঠলাম। উপরে উঠেই চোখে পড়ল মনোমুগ্ধকর ফুড কর্নারগুলো, আর এই ফুড কর্নারগুলো দোতলা বিশিষ্ট, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল তিতাসের পারে। ছোটখাটো বৃষ্টিতে উঠে সবাই চারপাশে দৃশ্য অবজারভেশন করে, আর এভারেস্ট পাহাড় থেকেই আপনাদের সেই ভাইরাল ভিডিওটি করা হয়েছিল। যাই হোক, আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আমরা এই ভিডিওটি করে। ভাইরাল ভিডিওটি করে আমরা তখন ওখান থেকে নেমে যাচ্ছিলাম বাকি দৃশ্যগুলো অবজারভেশন করার জন্য। ধীরে ধীরে পার হচ্ছি আমরা ওয়াচ টাওয়ার ব্রিজটি। আমরা শেষবারের মতো অবজারভেশন টাওয়ারটি আরেকবার দেখতে যাচ্ছি। এই টাওয়ারটি থেকে সবাই আশেপাশের দৃশ্য দেখতে পারে। ফুড কর্নার ছাড়াও পার্কের বাহিরে অনেক খানার দোকান ছিল। এই পার্কের রাইডসগুলোর মধ্যে বাম্পার কারটি অন্যতম ছিল, আর এখানে বাম্পার কারগুলো নিয়ে সবাই অনেক মজা করে। আপনাদেরকে একবার খরচের হিসাবটা আমি দিয়ে দিচ্ছি। স্টেশন থেকে প্রথমে আপনারা পৈরতলা বাস স্টেশন পর্যন্ত আসবেন, যার ভাড়া গুনতে হবে 10 টাকা সিএনজিতে, আর 15 টাকা সিএনজি যোগে আপনারা সহজেই রসুলপুর ব্রিজ পর্যন্ত আসতে পারবেন। সেখান থেকে আপনারা 10 টাকা সিএনজি যোগে এই পার্কটিতে আসতে পারবেন। যথেষ্ট ভয়ভীতি নিয়ে মানুষ এই নৌকাগুলোতে উঠছিল। আমরা একটু আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন আপনারা। দেখলেন কতটা ভয়ঙ্কর জিনিসটা। দর্শক, আমরা আমাদের ব্লগটি আজকে এখানে শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।